সাগরদা ও মতিঝিল অংশ 4 নভেম্বর উদ্বোধন হলেও এর বাণিজ্যিক চলাচল শুরু হয় 5 নভেম্বর থেকে। এখন থেকে মেট্রোর বদৌলতে দ্রুততম সময়ে উত্তরা থেকে মতিঝিল পৌঁছে যাচ্ছে, তাই নগরবাসীরা বেশ উচ্ছ্বসিত। যাত্রীরা জানান, এতদিন যেখানে এ পথে যাতায়াত করতে 2 ঘন্টা সময় লাগত, এখন সেটা 35 মিনিটে নেমে এসেছে। ফলে যাতায়াতে বেড়েছে গতি, প্রতিদিনের জীবনে যোগ হচ্ছে অতিরিক্ত কর্মঘণ্টা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল শুরুতে 4 ঘন্টা চলবে আর স্টেশন খোলা থাকবে 3টি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে। সে অনুযায়ী মেট্রো রেলের আরও 2টি স্টেশন চালু হলো। 14 ডিসেম্বর সকাল থেকে মেট্রো রেল নতুন 2টি স্টেশনে থামছে, একটা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যটি বিজয় সরণি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ট্রেনে ওঠার জন্য, এখন তাদের স্বপ্ন পূরণ হল। নতুন 2টি স্টেশন চালু হওয়ায় বেশ খুশি যাত্রীরা। জানা গেছে জানুয়ারির মাঝামাঝি শাহবাগ ও কারণবাজার স্টেশনের কাজ শেষ হবে। শাহবাগ এবং কারণবাজার 2টি স্টেশন জানুয়ারিতে চালু করতে পারবে বলে জানিয়েছেন এমআরটি লাইন 6-এর কর্তৃপক্ষ। কারণবাজার স্টেশনটা একটু অন্যরকম হবে, কারণ অন্য স্টেশনগুলো 3তলায় আর সেটা 4তলায়। সব স্টেশন চালু হলে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরে এমআরটি লাইন 6 দিয়ে প্রতিদিন প্রায় 1 লাখ মানুষ যাতায়াত করছে। আরও 2টি স্টেশন চালু হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তারা। 5 নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত উভয় দিকে চলাচল করছে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে মতিঝিল বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মগেট এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে ট্রেন থামবে আর চলবে 10 মিনিট পর পর। সকাল 11:30 এর পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।